নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন করে রাখবে, তাহলে সকল প্রকার ভিডিওর আপডেট সবার প্রথম পেয়ে যাবে এবং অনলাইন ক্লাসগুলো করতে পারবে। নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের যে মেন্টাল ম্যাথ ক্লাস হবে, এটা আমি ইংলিশ এবং বাংলা দুটোতেই বলবো, কারণ তোমরা অনেকে কমেন্ট করে আমাকে বলেছিলে যে স্যার বাংলায় করালে ভালো হয়। ঠিক আছে, তো আমি ইংলিশ এবং বাংলায় বলবো, সুতরাং বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম প্রত্যেক আমার ছাত্রছাত্রীদের কারোর কোনো অসুবিধা হবে না। তো মন দিয়ে ক্লাসটা ভালো করে করো। আর এর আগেও আমি অনেক মেন্টাল ম্যাথ ক্লাস করেছি, তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই মন দিয়ে ভালো করে দেখে নেবে। এবং আমি একটা বলেছি, বাড়িতে মেন্টাল ম্যাথ কপি করবে, সেখানে মেন্টাল ম্যাথ ক্লাসগুলো করবে সেখানে। ঠিক আছে, কারণ কি, যত বেশি বেশি মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করবে তত ভালো ম্যাথ শিখতে পারবে। দেখবে মেন্টাল ম্যাথের মধ্যে সব কিছু রয়েছে, সব ধরনের ম্যাথ রয়েছে, সুতরাং ভালো করে মেন্টাল ম্যাথটা শেখো। এর আগেও অনেক ক্লাস নিয়েছি আমি, সেই ক্লাসগুলো করবে। আর ক্লাস কেমন হচ্ছে, কতটা উপকারে আসছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট না করলে আমি কীভাবে জানবো যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে না লাগছে, বা তোমরা কেমন ধরনের ক্লাস চাও, কোন টপিকের উপর মেন্টাল ম্যাথের ক্লাস নিলে ভালো হয়, সেটা তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি সেইভাবে ক্লাস নেব। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো বিষয়ের উপরে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তার উপরে ক্লাস নিলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, চলো আজকের মেন্টাল ম্যাথ ক্লাসটা করো আমার সাথে। সবাই খাতা পেন রেডি হও, কোশ্চেনটা লিখবে, আগে কোশ্চেনটা লিখে বুঝে নাও ভালো করে, কেমন আমি বোঝাচ্ছি দেখে নাও, তারপরে ম্যাথটা প্র্যাকটিস করো। করার পর মিলিয়ে দেখবে যে আমার সাথে তোমারটা ঠিক হলো কি না। এইভাবে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আর একবার প্র্যাকটিস করলে হবে না, আজ প্র্যাকটিস করছো, আবার কিছুদিন পর আবার প্র্যাকটিস করবে, না হলে ভুলে যাবে। তুমি হয়তো ভাবছো যে তোমার মনে থাকবে বা মনে রয়েছে পারবে, কিন্তু দেখবে যখন অনেক দিন পর প্র্যাকটিস করবে তখন দেখবে ভুল হচ্ছে। সুতরাং ম্যাথ কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয়, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো ম্যাথ শিখতে পারবে। ঠিক আছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, চলো রেডি হও। তো দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে রাইট দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 512, মানে 512-কে প্রাইম ফ্যাক্টর মানে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, মৌলিক সংখ্যায় ভাঙতে হবে এটাকে, 512-কে কে ভাঙবো, ভাঙলে কোন কোন মৌলিক সংখ্যা পাওয়া যাবে সেটা বের করতে হবে। তাহলে কীভাবে করবো ভালো করে দেখে নাও। তো প্রথমে 512টাকে আমরা উৎপাদকে ভাঙবো ফ্যাক্টরাইজেশন মেথডে। দেখো, টু দিয়ে এটাকে ডিভাইড করি তাহলে হয়ে যায় 256। টু দিয়ে ডিভাইড করলে হয় 2। আবার দেখো, টু দিয়ে ডিভাইড করে যদি তাহলে হয়ে যাবে 64। আবার দেখো, টু দিয়ে ডিভাইড করে হয়ে যাবে 32। 32 হলো, 32-কে আবার টু দিয়ে ডিভাইড করি 16। টু দিয়ে করলে 8, টু দিয়ে করলে 4। 4-কে যদি টু দিয়ে ডিভাইড করি হয়ে গেল 2। ঠিক আছে, তো দেখো তাহলে 512-কে আমরা ফ্যাক্টরে ভাঙলাম, ভেঙে দেখো সবগুলো 2 হয়েছে, দেখছো সবগুলো 2 হয়েছে। 2 হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, তাহলে এখানে আনসার হয়ে যাবে আমাদের 2। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে এরকম রাইট দ্য প্রাইম ফ্যাক্টর, এখানে যে কোনো নাম্বার থাকতে পারে, আমি পরে একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে পরে একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদের, যে কোনো নাম্বার দিয়ে করলে যেটা যেটা প্রাইম নাম্বার হবে সেটাই কিন্তু আনসার হবে, বারবার 2 লিখবো না, সব তো 2 হয়েছে তাই 2 হবে শুধু আনসার, বোঝা গেছে? চলো পরে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। করো তো 369, এটাকে প্রাইম ফ্যাক্টর ডিভাইড করো 369, তোমরা নিজেরা করো 369, আমি করে দেবো তোমরাও নিজেরা করো। দেখো আমি করছি, দেখো তোমরাও করতে লাগো। দেখো এটা 3 দিয়ে ডিভাইড হয়, প্রাইম নাম্বার দিয়ে করতে হবে সবসময়, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে এটাকে করবো। 3 দিয়ে করলে 31, 32, 3 হয়ে গেল এখানে। ঠিক আছে, আবার দেখো এখানে 3, এটা 3 দিয়ে ডিভাইড হবে, 3 দিয়ে করলে 41, তারপর দেখো 41 আর যায় না, 41 এটাও একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, 3 একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাহলে আনসার কী কী হলো, আনসার হয়ে গেল 41 অ্যান্ড 3, এই দুটো হলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে কোশ্চেন যদি আসে যে প্রাইম ফ্যাক্টরে এটাকে ডিভাইড করো বা প্রাইম ফ্যাক্টরসগুলো কী কী 369-এর, তাহলে এটাকে প্রথমে আমি বা তোমরা এইভাবে ফ্যাক্টর এ করবে, ভাঙার পর যেটা যেটা আনসার হবে প্রাইম নাম্বার সেটাই আনসার লিখবো। ঠিক আছে, এটাকে 3 দিয়ে
2 2 না হলে 3 3 না হলে 5 5 না হলে 7 7 না হলে 11 11 না হলে 13 এই প্রাইম নাম্বার দিয়ে কিন্তু এটাকে ডিভাইড করতে হবে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না তোমরা 1 থেকে 100 পর্যন্ত যে প্রাইম নাম্বার লিস্টটা দিয়েছিলাম আমি একটা ক্লাস আছে দেখবে ইউটিউব চ্যানেলে ওই ক্লাসটা দেখে নেবে এবং তোমরা 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার লিস্টটা মুখস্থ করে নেবে তাহলে কি হবে প্রাইম নাম্বার থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারবে এইচসিএফ এলসিএম করার সময় প্রাইম নাম্বার দিয়ে ওটাকে ডিভাইড করতে সেটাও তোমরা পারবে তখন প্রাইম নাম্বার লিস্টটা জানা খুবই দরকার ওটা ভালো করে দেখো ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা এটা বাড়িতে করবে করে আমাকে কমেন্ট করে আনসারটা জানাবে 273 এটাকে তোমরা প্রাইম ফ্যাক্টরে ডিভাইড করে এর ফ্যাক্টরসগুলো আমাকে জানাবে ঠিক আছে রাইট দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 273 273 273 এর মৌলিক সংখ্যাগুলি কী কী বা মৌলিক উৎপাদকগুলি কী কী সেটা আমাকে জানাবে 273 এর মৌলিক উৎপাদকগুলি কী কী সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাবে যখন করবে কোশ্চেনটা লিখে কমেন্ট করবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে বা এইভাবে লিখবে 273 এর মৌলিক উৎপাদকগুলি হলো বা প্রাইম ফ্যাক্টরস অফ 273 ইকুয়াল টু বলে আনসারটা লিখবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই একটা অ্যাড করো বা যোগ করো তোমাদের দিচ্ছি ভগ্নাংশের ফ্র্যাকশনের থ্রি হোল ওয়ান বাই টু তিন পূর্ণ একে দুই প্লাস ফোর হোল ওয়ান বাই ফোর চার পূর্ণ একে চার প্লাস থ্রি বাই ওয়ান বাই থ্রি মানে একের তিন দেখো তিন পূর্ণ একে দুই যোগ চার পূর্ণ একে চার যোগ একের তিন থ্রি হোল ওয়ান বাই টু প্লাস ফোর হোল ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই থ্রি এটাকে আমরা প্লাস করবো কীভাবে করবো দেখো একটা শর্ট প্রসেস শেখাচ্ছি তোমরা তো জানো করতে এটাকে পূর্ণ ভেঙে বা এটা মিক্সড ফ্যাকশন থেকে ইম্প্রপার ফ্যাকশনে কনভার্ট করে ঠিক আছে তোমরা পূর্ণ ভেঙে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গিয়ে করো তোমরা তাই তো এটা দেখো আমি কীভাবে করছি একটা মেথড শেখাচ্ছি সেটা শেখো ভালো করে খুব সহজ মেথড এই মেথডে করবে দেখো পূর্ণগুলোকে যেটা হোল নাম্বার সেগুলোকে আগে এক জায়গায় একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম থ্রি প্লাস ফোর ঠিক আছে এখানে অল টাইম সবসময় ব্র্যাকেটের বাইরে প্লাস হবে প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে বাকি যে ফ্র্যাকশানগুলো ভগ্নাংশগুলো লিখে দিলাম ওয়ান বাই টু ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই থ্রি ঠিক আছে এবার দেখো থ্রি আর ফোর অ্যাড করলে হয়ে গেল সেভেন আর এটাকে এবার আমরা অ্যাড করব প্রথমে টু ফোর আর থ্রি এলসিএম করে নেবো দেখো টু ফোর আর থ্রি যদি এলসিএম করি এলসিএমটা পাশে দেখাতে হবে কিন্তু টু দিয়ে করলে ওয়ান টু দিয়ে করলে টু আর এ থ্রি থাকলো এখানে তাহলে হয়ে গেলো কর থ্রি আর টু ইন্টু করলে সিক্স সিক্স আর টু ইন্টু করলে হয়ে গেলো টুয়েলভ তাহলে এলসিএমটা কিন্তু রাফের মধ্যে দেখাতে হবে তাহলে হয়ে গেলো টুয়েলভ টুয়েলভ লিখবো এখানে এবার ধরো টুয়েলভ আর টু কীভাবে ডিভাইড হবে সিক্স হবে সিক্সের সাথে ওয়ান ইন্টু করলে সিক্স ওয়ানে সিক্স প্লাস টুয়েলভ আর ফোর ডিভাইড হবে থ্রি হবে থ্রি আর ওয়ান ইন্টু করলে থ্রি থ্রি আর টুয়েলভ ডিভাইড হলে ফোর হবে ফোর আর ওয়ান ইন্টু করলে ফোর বোঝা গেছে চলো তারপরে দেখো তো সেভেন প্লাস এটা অ্যাড করছি দেখো সিক্স আর ফোর টেন টেন আর থ্রি থার্টিন থার্টিন বাই টুয়েলভ দেখো এটাও ভালো করে খেয়াল করো এই যেটা হলো থার্টিন বাই টুয়েলভ এখানে থার্টিনটা দেখো লবটা বড় রয়েছে নিউমিটারটা এখানে গ্রেটার হয়েছে ঠিক আছে তাহলে এটাকে আমরা মিক্স ফ্যাকশন করে নেবো এটাকে পূর্ণ ভগ্নাংশ করবো সেভেন যেমন ছিল তেমন থাকলো এটাকে যদি পূর্ণ করি মিক্স ফ্যাকশনে করি তাহলে কী হবে ওয়ান হোল ওয়ান বাই টুয়েলভ ওয়ান হোল ওয়ান বাই টুয়েলভ ঠিক আছে তাহলে এক পূর্ণ একের দুই হলো এইবার কী হয় ভালো করে খেয়াল করো এইখানে এইটাকে এইভাবে লেখা যায় সেভেন প্লাস ওয়ান হোল ওয়ান বাই টু মানে জানো ওয়ান প্লাস ওয়ান বাই টুয়েলভ ওয়ান হোল ওয়ান বাই টুয়েলভ মানে ওয়ান প্লাস ওয়ান বাই টুয়েলভ ঠিক আছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি সেভেনের ওয়ান এইট এইট হোল ওয়ান বাই টুয়েলভ আট পূর্ণ একের বারো এটা মনে রাখবে তোমাকে একটা তোমাদের একটা জিনিস বলি ভালো করে খেয়াল করো এইট হোল ওয়ান বাই টুয়েলভ আর হচ্ছে এইট প্লাস ওয়ান বাই টুয়েলভ কিন্তু সেম ঠিক আছে তাই প্লাস ছিল প্লাসটাকে আমরা এখানে হোল নাম্বার বা পূর্ণ করলাম এইট হোল ওয়ান বাই টুয়েলভ সেভেনের ওয়ান এইট আর ওয়ান বাই টুয়েলভ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম ধরনের সিম্পলিফাই আসবে পরীক্ষাতে তোমরা কিন্তু এইভাবে করবে যেভাবে তোমাদের শেখালাম যে পূর্ণ বা হোল নাম্বারগুলো আগে ব্র্যাকেটে ঢুকিয়ে নেবে আর ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলো আগে ব্র্যাকেটে তারপরে ব্র্যাকেট ঢোকাবে দুটো ব্র্যাকেটের মাঝখানে প্লাস থাকবে তারপরে এইভাবে করে ফেলবে তাহলে দেখবে সুবিধা হবে করতে ভুল হবে না তো আরেকবার বলছি বুঝে নাও এই জায়গায় যে পূর্ণ বা যে হোল নাম্বারগুলো রয়েছে এগুলোকে আগে প্রথমে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেবো ঠিক আছে তারপরে যে ভগ্নাংশগুলো রয়েছে যেগুলো ফ্র্যাকশন সেগুলোকে আরেকটা ব্র্যাকেটে নেবো
এবং মাঝখানে সব সময় এখানে কিন্তু যোগ থাকবে, প্লাস হবে সব সময়। কেন যোগ হবে তোমাদের আমি বললাম এক্ষুনি, যে ফ্র্যাকশানে দেখো টু হোল সেভেন বাই থ্রি মানে কি, সেভেন বাই ধরো নাইন মানে কি, টু প্লাস সেভেন বাই নাইন, ঠিক আছে। সব সময় এখানে প্লাস থাকে হোল নাম্বার আর ফ্র্যাকশানের মাঝে, মনে থাকবে এইভাবে। কিন্তু তোমাদের এটা ভালো করে দেখে নাও। এবার দেখো এটা তোমরা প্লাস করলাম সেভেন, আর এটাকে আমরা এলসিএম করে যেমন প্লাস করি তেমন করবো। এখানে দেখো সেভেন প্লাস থার্টিন বাই টুয়েলভ হলো, এখানে থার্টিনটা দেখো বড় নম্বর হয়ে গেছে, গ্রেটার নাম্বার দ্যান টুয়েলভ। থার্টিনকে আমরা মিস ফ্র্যাকশন করবো, মানে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে এক পূর্ণ একের বারো হয়ে গেল। এবার দেখো এখানে এক পূর্ণ মানে ওয়ান হোল ওয়ান বাই টুয়েলভ, তাহলে সেভেনও হোল নাম্বার ছিল ওয়ান হোল নাম্বার, তাই সেভেন আর ওয়ান অ্যাড করে এইট হয়ে গেল। এইট হোল ওয়ান বাই টুয়েলভ বা আট পূর্ণ একের বারো। এইভাবে কিন্তু ফ্র্যাকশান বা ভগ্নাংশের সরলগুলো আসলে, সিম্পলিফাইগুলো আসলে এইভাবে করতে হবে, ঠিক আছে। যদি এইভাবে না করো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবেই করবে, যে মেথডটা শেখালাম এই মেথডই করবে। এইভাবে করলে দেখবে তোমাদের ভুল হবে না, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। এরকম ধরনের ভগ্নাংশের যে সিম্পলিফাইগুলো রয়েছে কেসিনাগের ফাইভের বইতে বা সিক্সের বইতে, তোমরা এগুলো করো এবার, দেখবে পারবে, ঠিক আছে। যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে বুঝতে পেরেছি স্যার, না যদি বুঝতে পারো তাহলে পরের একটা ক্লাসে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। কমেন্ট করে জানাবে অবশ্যই। তোমাদের একটা এসডাব্লিউ দিচ্ছি, তোমরা বাড়িতে এটা করবে, ঠিক আছে। টু প্লাস টু হোল ওয়ান বাই সেভেন প্লাস ফাইভ হোল থ্রি বাই ফোরটিন, ঠিক আছে। টু প্লাস টু হোল ওয়ান বাই সেভেন প্লাস ফাইভ হোল থ্রি বাই ফোরটিন, দুই যোগ দুই পূর্ণ একের সাত যোগ পাঁচ পূর্ণ তিনের চোদ্দো, এটাকে তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। মনে রাখবে দুই কিন্তু একটা হোল নাম্বার, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা করবে, দেখবো তোমরা কতজন রাইট হয়। এটা যখন করবে তোমরা আমাকে মানে কোশ্চেনটা সিম্পলিফাই বা সরল, বাংলায় যারা দেখছো তারা লিখবে সরল বলে আনসারটা লিখবে, আর ইংলিশে যারা লিখছো তারা সিম্পলিফাই বলে আনসারটা আমাকে কমেন্ট করে জানাবে। দেখবো তোমাদের কতজনের রাইট হয়, আর যদি রাইট আনসার না হয় তাহলে আমি এটা নেক্সট ক্লাসে এটা করে দেবো তোমাদের। মনে রাখবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ভগ্নাংশ থেকে বা ফ্র্যাকশান থেকে সিম্পলিফাই আসবেই আসবে, 100% আসবে। সুতরাং এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এবার তোমাদের এরিয়া পেরিমিটার ক্ষেত্রফল পরিসীমা থেকে একটা মেন্টাল ম্যাথের অঙ্ক করে, আর সে পরীক্ষাতে এমন দু নম্বর বা এক নম্বর এমন একটা অঙ্ক করে। লেখো লেন্থ, লেন্থ মানে হচ্ছে আমি এল লিখছি, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে লেন্থ লেখো থ্রি কিমি, তিন কিমি, লেন্থ লেখো এল ফর লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য লেখো থ্রি কিমি, আর বি ফর ব্রিথ মানে হচ্ছে প্রস্থ, যাকে আমরা বলি চওড়া বা প্রস্থ, সেটা লিখবে হচ্ছে টোয়েন্টি কিমি। আচ্ছা টোয়েন্টি লিখো না, এটাকে একটু অন্যভাবে দিয়ে দিই, ওয়ান হোল ওয়ান বাই ফোর কিমি বা এক পূর্ণ একের চার কিমি। তাহলে দৈর্ঘ্য লিখবে থ্রি কিমি আর প্রস্থ লিখবে এক পূর্ণ একের চার কিমি, লেন্থ লিখবে থ্রি কিমি এল, আর বি লিখবে ব্রিথ লিখবে ওয়ান হোল ওয়ান বাই ফোর কিমি, ঠিক আছে। এবার এটাকে আমাদের এরিয়া বের করতে হবে, এ ফর এরিয়া, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল বের করবে, আর পি ফর পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা বের করবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এরিয়া পেরিমিটার থেকে আমি এর আগেও অনলাইন ক্লাস নিয়েছি লাইভ ক্লাস, তোমরা যারা দেখো নি ক্লাসগুলো দেখে নেবে, ওখানে সব ধরনের এরিয়া পেরিমিটার অঙ্ক করা আছে। ওইটি ক্লাসটা দেখার পর দেখবে তোমাদের আর কোনো রকম এরিয়া পেরিমিটার থেকে অঙ্ক অসুবিধা হচ্ছে না, লাইভ ক্লাসটা দেখে নেবে। ইউটিউব চ্যানেলের আমার ভিডিও যে লিস্ট আছে ওখানে দেখে নেবে, এরিয়া পেরিমিটার বা ক্ষেত্রফল পরিসীমা থেকে লাইভ ক্লাস পাবে ওখানে। তো দেখো কীভাবে করবো, প্রথমে এরিয়া বলেছে, তোমরা জানো এরিয়ার ফর্মুলা কী, এরিয়ার ফর্মুলা হচ্ছে এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এরিয়ার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা লেন্থ ইনটু ব্রেথ, আর অবশ্যই ব্র্যাকেটের বাইরে দিতে হবে বর্গ একক বা স্কোয়ার ইউনিট, স্কোয়ার ইউনিটস দিতে হবে, কিন্তু ব্র্যাকেটের বাইরে বর্গ একক লিখতেই হবে এরিয়া বা ক্ষেত্রফলের ক্ষেত্রে, না হলে কিন্তু নাম্বার কেটে নেবে। তাহলে দেখো এবার লেন্থ, লেন্থে যে কত বসাবো থ্রি, আর ব্রেথ কত আছে দেখো ওয়ান হোল ওয়ান বাই ফোর, এইবার তো নাম্বারটা বসালাম, তখন তো আর স্কোয়ার ইউনিট হবে না, তখন তো আর বর্গ একক হবে না, তখন আমরা বলবো বর্গ কিমি, স্কোয়ার কিমি, ঠিক আছে। এবার দেখো থ্রি ইন্টু, এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশন থেকে
ইম্প্রপার ফ্যাকশন ও অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাচ্ছি। 5/4 হয়ে গেল। স্কোয়ার কিমি। এবার আমরা দেখো এখানে কাটিং হয় না, কাটাকাটি হয় না, তাই 3 আর 5 ইন্টু করলে 15/4 স্কোয়ার কিমি, 15/4 বর্গ কিমি। এটাকে এটা দেখো 15/4, 15 এখানে গ্রেটার, তাই এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো। তাহলে এটা হয়ে গেল 3 হোল 3/4 স্কোয়ার কিমি, 3 হোল 3/4, এটা 3 কিন্তু, 3 হোল 3/4 স্কোয়ার কিমি, 3 পূর্ণ 3 4 স্কোয়ার কিমি হয়ে গেল আনসার। ঠিক আছে, এইভাবে তোমার বাড়িতে প্র্যাকটিস করবে, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে এটা করবে, লিখে নাও। লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে 9 হোল 1/5 মিটার, 9 পূর্ণ 1.5 মিটার, আর ব্রেথ বা হচ্ছে প্রস্থ হচ্ছে 2 হোল 1/2 মিটার বা 2 পূর্ণ 1.2 মিটার। এরিয়া বের করবে আর পেরিমিটার বের করবে, ক্ষেত্রফল আর পরিসীমা বের করবে। আবার বলছি, এল দেওয়া আছে 9 হোল 1/5 মিটার আর বি দেওয়া আছে 2 হোল 1/2 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 9 পূর্ণ 1.5 মিটার, প্রস্থ দেওয়া আছে 2 পূর্ণ 1.2 মিটার। এরিয়া বা ক্ষেত্রফল, পেরিমিটার বা পরিসীমা বের করবে। ঠিক আছে, করে কমেন্ট করে আনসারটা আমাকে জানাবে। দেখো এবার আসছি, রাইট ইন ওয়ার্ডস বা কথায় লেখো বা ভাষায় লেখো, কিভাবে লিখবো? ধরো 2 1/7, এটাকে আমরা কথায় লিখবো কীভাবে বা ভাষায় লিখবো কীভাবে, রাইট ইন ওয়ার্ডসে কীভাবে লিখবো? দেখো যদি ইংলিশে লিখি তাহলে কীভাবে, 2 হোল 1/2 1/7, 2 হোল 1/7 বা 2 হোল 1/7, এইটাই লিখব ওয়ার্ডসে। আর যদি বাংলায় লিখি তাহলে কী হবে, 2 পূর্ণ 1/7 বা 2 পূর্ণ 7/1 ভাগ, 2 পূর্ণ 7/1 ভাগ, 7 ভাগের মধ্যে 1 ভাগ, এটা লিখব। আর ইংলিশে যদি লিখি তাহলে কী হবে, 2 হোল 1/7, 2 হোল 1/7, যেটা বললাম সেটাই ওয়ার্ডসে লিখব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট ইন ওয়ার্ডস পরীক্ষা আসে, তোমরা একটা করবে, SW দিচ্ছি তোমাদের, বাড়িতে এটা করবে। 3 7/18 এটাকে তোমরা করবে, 3 হোল 7/18, ঠিক আছে, এটাকে তোমরা ওয়ার্ডসে লিখবে ইংলিশ, এবং তোমরা যারা বাংলা মিডিয়াম তোমরা বাংলায় লিখবে, যারা ইংলিশ মিডিয়াম ইংলিশে লিখবে। তো রাইট ইন ওয়ার্ডস থেকে, ফ্র্যাকশন থেকে এইগুলো আসে। তো আজকের মেন্টাল ম্যাথ ক্লাসটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যেগুলো আমি SW দিলাম সেগুলো আনসারটা করে আমাকে জানাবে। আর তোমরা মেন্টাল ম্যাথ ক্লাসগুলো বেশি বেশি করে করো, যে ক্লাসগুলো আমি আগে করেছি, তাহলে দেখবে ম্যাথ ভালো শিখতে পারবে। আর ম্যাথে যারা দুর্বল, ম্যাথে প্রবলেম যাদের হয়, মেন্টাল ম্যাথ শিখলে কী হবে, ম্যাথগুলো ভালো করে তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে, সে ভালো থাকবে, ক্লাসগুলো মন দিয়ে করো, কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা করতে পারবে। সবাই ভালো থাকবে, টাটা।